হাই ফ্রেন্ডস, কুকিং ফ্লেভারস এর একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নতুন ও টেস্টি একটি রেসিপি, আফগানি অমলেট। অমলেট তো আমরা সবাই কম বেশি বানাই, কিন্তু এই আফগানি অমলেটটি খুব ভালো খেতে হয় এবং ব্রেকফাস্টের জন্য এটি খুব সুইটেবল। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে তৈরি করতে হবে। আফগানি অমলেট বানানোর জন্য যে যে ভেজিটেবলসগুলো লাগবে সেগুলি হলো: দুটো মাঝারি সাইজের আলু ছোট করে কাটা, ক্যাপসিকাম ছোট করে কাটা, একটা টমেটো ছোট করে কাটা, একটা পেঁয়াজ ছোট ছোট কুচি করে কাটা, ধনে পাতা কুচি, আর চারটে কাঁচা লঙ্কা। প্রথমে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে 2 টেবিলস্পুন তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব আলু। আলুগুলো হালকা ভাজা হলে এর মধ্যে আমি এবার দিয়ে দেব পেঁয়াজ। আলু আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো আর ক্যাপসিকাম, দিয়ে আমি এগুলোকে একসাথে মিক্স করে দেব। এবার আমি এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দেব স্বাদ মতো নুন আর দেব স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন, কারণ সবাই তো ঝাল বেশি খায় না, সেটা বুঝে দিতে হবে। এবার আমি সব উপকরণগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। রেসিপিটি দেখতে খুব কালারফুল হয়, খেতেও খুব ভালো লাগে, ব্রেকফাস্টের জন্য তো খুবই ভালো। আপনারা যদি একটু অন্যরকম টেস্ট চান তাহলে এটাতে ধনে গুঁড়ো ইউজ করতে পারেন, কিন্তু আমি আর কিছু দিচ্ছি না, কারণ আফগানি অমলেটে নুন আর গোলমরিচ ছাড়া কিছু আর চলে না। ব্যাস, মোটামুটি এটা হয়ে গেছে। এবার আমি এটাতে একটু জল দিয়ে দেব। জল দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, দিয়ে আরেকবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে ভেজে মিক্স করে নিচ্ছি। ইন্টিগ্রেশন মিক্সারটাকে আমি এরকম ভাবে সমান করে লেয়ার করে নেব। তাহলে কি হবে, ডিমের লেয়ারটা যখন দেব তাহলে সেটা সমান ভাবে পড়বে আর আমার সেটা কেড়ে নিতে সুবিধে হবে। এরকম ভাবে লেয়ার করে নিচ্ছি আমি। এবার একটা একটা করে ডিম ফেটিয়ে নেব, খুব আস্তে করে ডিমটাকে রাখতে হবে মাটিতে, দেখতে হবে যেন কুসুমটা ভেঙে না যায়। এবার আমি একটা ডিম নিয়ে এর ওপর দিয়ে দিচ্ছি। আমি আরেকটা ডিম দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টা ডিম ইউজ করছি, আপনারা এখানে ইচ্ছে করলে আরো 2-1টা ডিম বেশি ইউজ করতে পারেন। এবার আমি এর ওপর দিয়ে দেব স্বাদ মতো নুন।
আপনারা যেমন নুন পছন্দ করেন অল্প করেই দেবেন। আর আমি এর উপর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। তা না হলে কি হবে, ডিমগুলো খেতে স্বাদ লাগবে। ওই জন্য এর উপর আমরা নুন অল্প গোলমরিচের গুঁড়ো এরকম ভাবে দিয়ে দেবো। আর দেব শুকনো লঙ্কা। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। আমি এটাকে মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের মতো রান্না করেছি। যদি অমলেট আপনারা আরেকটু বেশি ফ্রাই চান তাহলে আরেকটু বেশি টাইমও আপনারা এটাকে রান্না করতে পারেন। এবার এটা সার্ভ করার জন্য রেডি। এবার আমি এটাকে কেটে নিচ্ছি। এটাকে আপনারা সকালে ব্রেকফাস্টে রুটি পরোটা অথবা ব্রেডের সাথে খেতে পারেন। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরো ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটিতে ক্লিক করবেন।